সড়কে মৃত্যুর ঘটনা বেড়েছে বলে উল্লেখ করে এর দায় সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি দীর্ঘ দিনেও সড়ক পরিবহন আইন বাস্তবে আলোর মুখ না দেখায় ক্ষোভ প্রকাশ করেন। আরও জানাচ্ছেন ইমরানুল আজিম চৌধুরী। শনিবার নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক এক বিশেষ র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনা আইনসহ বিভিন্ন বিষয়ে বক্তারা আলোচনা করেন। নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি ইলিয়াস কাঞ্চন সড়ককে দুর্ঘটনামুক্ত রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য বিক্ষিপ্তভাবে কোনো কাজ, বিক্ষিপ্তভাবে কোনো কথা বললে কিন্তু এটা হবে না, কারণ এটা একটা বৈজ্ঞানিক ব্যাপার। এটা কিন্তু কোনো অসুখ না, এটা কিন্তু মানুষের দ্বারাই সৃষ্ট একটি প্রবলেম। সড়ক দুর্ঘটনায় এককভাবে চালকদের দোষ দেওয়ার সংস্কৃতি থেকে সরে এসে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। কোনো কর্মী কোনো দুর্ঘটনা, বিশেষ করে স্পর্শকাতর দুর্ঘটনাগুলো আমাদের এই তদন্ত করতে হবে, শুধু পুলিশকে দিয়ে নয়, রিসার্চ ইনস্টিটিউট একটি কমিটি, রিসার্চ ইনস্টিটিউট পুলিশ মিলে কমিটি করে দেবেন, তারপরে আপনার ওই তদন্ত করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সবাইকে সড়কে চলার সময় আইন মেনে চলতে হবে। তাদের আর কত অর্থ কত সম্পদের দরকার? এরা যদি নেতা হয়, এই নেতার কোনো দরকার নেই বাংলাদেশে। পলিটিক্স ঠিক না হলে এদেশে অন্য সব কিছু আমরা ঠিক করতে পারব। তিনি আরো বলেন, সড়কের দুর্ঘটনা আগের থেকে কমলেও মৃত্যুর সংখ্যা কমেনি। অ্যাক্সিডেন্টের সংখ্যা আগের চেয়ে কমলেও অ্যাক্সিডেন্টে মৃত্যুর হার আগের চেয়ে বাড়ছে। আগামীতে সড়ক দুর্ঘটনা আরো হ্রাস পাবে, সড়কে সকলেই সচেতন হবে এমনটাই প্রত্যাশা সকলের। গতবারের প্রত্যাশা। ইমরানুল আজিম চৌধুরী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। কাজে আসনা আসনা।